আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী, এ উপলক্ষে ভিডিও কনফারেন্সে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। স্থায়ী ভবন সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই দেওয়া, আমরাই কিন্তু দিয়েছি। সেটা যে আমাদের সমস্যা ছিল, সে সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছি। আমরা এই কোভিডের কারণে অনেকেই নানা রকম সমস্যায় ভুগছে, কাজে সেখানেও আমরা যারা দুস্থ অসহায় কর্মী সাংবাদিক প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমরা সেখানে প্রায় 3,50,00,000 টাকা 350 জন সাংবাদিকের মাঝে বিতরণ করেছি। আমরা যেহেতু কমিউনিটি রেডিও টেলিভিশন এত ব্যাপকভাবে করে দিয়েছে, সেখানে একভাবে যেমন মানুষ কাজও পাচ্ছে, বিনোদনেরও ব্যবস্থা হচ্ছে, সংবাদও পাচ্ছে, মানুষও কাজ করতে পারছে, সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি। 96 সালের আগে কারো হাতে কিন্তু মোবাইল ফোন ছিল না, একটু স্মরণ করে দেখেন। আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু আমরা এই মোবাইল ফোন সকলের হাতে পৌঁছে দিই। বাংলাদেশে কোনো টেলিফোন ডিজিটাল ছিল না, সবই অ্যানালগ ছিল। এই এই যেখানে আমরা বসে বা আপনি এখন যেখানে আছেন হোটেল ইন্টারকন, ওখান থেকেও কিন্তু লালবাগে ফোন করতে হলো, অ্যানালগ ছিল। আওয়ামী লীগ সরকার আসার পরেই কিন্তু ডিজিটাল হয়, তার আগে ডিজিটাল হয় নাই। তাহলে যারা ক্ষমতায় ছিল তারা কী করেছিল, প্রশ্ন সেখানেই। একটু আধুনিক চিন্তা চেতনা এর অভাব ছিল, দেশকে তারা জানতো না, চিনতো না, বা দেশের প্রতি কোনো কর্তব্যবোধ ছিল না। ক্ষমতাটা ছিল ভোগের বস্তু, কীভাবে নিজের 2 পয়সা কামাই করে অল্প দিনে বড় লোকে চলে যাবে সেটাই ছিল, এটা হলো বাস্তবতা। আর তাছাড়া আরও বহু ঘটনা আমি আর অত বলতে চাই না, আমি শুধু আপনাদের এটুকু বলবো যে আমরা, শুধু আমরা না, সারা বিশ্বই কিন্তু এখন একটা করোনা ভাইরাসের কারণে একটা দুর্যোগের মধ্য দিয়ে চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের মানুষকে যেন এই দুর্যোগের হাত থেকে তারা রক্ষা পায়, তাদের জীবন মান প্রতিষ্ঠা। দর্শক, রজত জয়ন্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী, সকাল 9:57 বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে এই দিনের ধর্মীয় আচার। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও বিভিন্ন রীতিনীতির মাধ্যমে শুরু হয় দিনটি। কাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা কারণে বিধিনিষেধ থাকলে ভোর থেকেই ভক্ত পুণ্যার্থীদের ভিড় জমাচ্ছেন মণ্ডপগুলোতে, দিচ্ছেন অঞ্জলি, পুরোহিতের কাছ থেকে নিচ্ছেন দেবীর ভোগ। সব ভক্ত ও পুণ্যার্থীর চাওয়া, করোনার এই মহামারী দূর হয়ে পৃথিবী আগের অবস্থায় ফিরে আসবে, মানুষ পাবেন তাদের স্বাভাবিক জীবন। এবার জানাবো শেয়ার বাজারের খবর। নাভানা, সিএনজি, আফতাব অটোমোবাইলস, স্কোয়ার টেক্সটাইল ও ডেস্কো বিনিয়োগকারীদের জন্য 10% করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সবাই 30 জুন 2020 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাভানা সিএনজির ইপিএস হয়েছে 90 পয়সা, সম্পদ দাঁড়িয়েছে 35.63 টাকা, এজিএম হবে 29 ডিসেম্বর, রেকর্ড ডেট 18 নভেম্বর। আফতাব অটোর ইপিএস 9 পয়সা ও সম্পদ মূল্য হয়েছে 60.20 টাকা, 29 ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 18 নভেম্বর। স্কোয়ার টেক্সটাইলের ইপিএস 27 পয়সা ও সম্পদ মূল্য দাঁড়িয়েছে 36.29 টাকা, এজিএম হবে 15 ডিসেম্বর, রেকর্ড ডেট 22 নভেম্বর। ডেস্কোর ইপিএস 1.15 টাকা ও সম্পদ মূল্য 46.76 টাকা, আগামী বছরের 9 জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 19 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন tube.com/ এটিএন বাংলা নিউজ।